হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমি আবারও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো বিটা hCG রিপোর্ট আমরা কখন করব বা বিটা hCG টেস্ট আমরা কখন করব, কি কারণে করব। তো এই নিয়ে আজকের ভিডিওটা। তো অনেক দিন ধরে আমরা যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করি বা ট্রাই করছি, তো প্রেগনেন্সি আসছে না, অনেক দিন ধরে ট্রাই করার পর যখন আমাদের পিরিয়ডটা মিস হয়ে যায়, তখন কিন্তু আমাদের মনে একটা কিউরিয়সিটি থাকে বা একটা আনন্দ উচ্ছ্বাস থাকে, যার কারণে আমরা ধৈর্য রাখতে পারি না। তো সেই কারণে পিরিয়ডে মিস হওয়ার কিছুদিন পরে কিন্তু আমরা টেস্টটা করে ফেলি, যে প্রেগনেন্সি এসেছে কি না সেটা দেখার জন্য টেস্টটা করি, যার কারণে hCG লেভেলের মাত্রাটা তখন কম থাকে, সেই কারণে কিন্তু তখন নেগেটিভ আসে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমাদের প্রেগনেন্সিটা পজিটিভ এসেছে, প্রেগনেন্সি আসার সমস্ত লক্ষণগুলি রয়েছে, তবু কিন্তু আমরা চেক করি সেখানে কিন্তু নেগেটিভ আসে বা পাশের যে দাগটা সেটা কিন্তু হালকা পিঙ্ক কালারের আসে। তো এটার কারণ কি? তো এইরকম যখন সমস্যা হয় তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বিটা hCG রিপোর্টটা করে নেওয়া দরকার। আর আমি বলবো বিটা hCG টেস্টটা কি। তো বিটা hCG টেস্টটা হলো তোমার ব্লাড প্রেগনেন্সি টেস্ট, তবে এটাকে কিন্তু সিরাম বিটা hCG টেস্টও বলা হয়। তো এবার আমি তোমাদের বলি যে এই বিটা hCG টেস্টটা কিভাবে করা হয়। তো এটা কিন্তু ব্লাডের মাধ্যমে করা হয়। এবার বলি এই টেস্টটা আমরা কখন করব। যখন আমাদের শরীরে প্রেগনেন্সির বিভিন্ন রকম সিমটম বা নানান রকম সিমটম দেখা দেয়, তবু কিন্তু বারবার চেক করা সত্ত্বেও সেটা নেগেটিভ আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেরি না করে এই বিটা hCG টেস্টটা করে নেব। এই বিটা hCG টেস্টটা কিভাবে করা হয়? তো এই বিটা hCG টেস্টটা কিন্তু ব্লাডের মাধ্যমে করা হয়। যখন আমাদের শরীরে প্রেগনেন্সির নানা রকম সিমটম থাকা সত্ত্বেও আমরা যখন বারবার চেক করি, দেখি যে প্রেগনেন্সিটা নেগেটিভ আসছে, তবুও কিন্তু আমরা শারীরিক সিমটম দেখে বুঝতে পারি, ফিল করতে পারি যে না, আমাদের হয়তো প্রেগনেন্সি আসলেও আসতে পারে, সেক্ষেত্রে আমরা যখন চেক করি তবুও নেগেটিভ আসে, তো সেক্ষেত্রে আমরা দেরি না করে কিন্তু সঙ্গে সঙ্গে এই বিটা hCG টেস্টটা কিন্তু করিয়ে নেব। সব আমাদের কনফিউশন থাকে যে প্রেগনেন্সিটা কি আদৌ হলো কি হলো না। তাছাড়া কিটে চেক করার পর অনেক সময় কি হয়, হালকা একটা লাইন আসে, পিঙ্ক কালারের হালকা লাইন, তো সেক্ষেত্রে আমাদের মনে একটা সংশয় থেকে যায় যে প্রেগনেন্সিটা কনফার্ম হলো কি বুঝতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু বিটা hCG টেস্ট করে কনফার্ম হয়ে নেওয়া হয় যে এই তোমার প্রেগনেন্সিটা কনফার্ম কি কনফার্ম না। তো বিটা hCG করার কিন্তু অনেক প্রফিট রয়েছে। তো তোমরা যখন ইন্টারকোর্স বা সহবাসটা করো, করার পরে যে ওভুলেশনটা হওয়ার পরে যে ইন্টারকোর্সটা করো, তখনও যদি তোমার বিটা hCG টেস্টটা করো, তখনই কিন্তু এটি সঠিক রেজাল্ট দেয়। আবার বিটা hCG-র আরও একটি ভালো দিক আছে, সেটা হলো তোমার পিরিয়ড মিস হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু বিটা hCG অপেক্ষা করে না। তো পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগেও যদি তুমি এই বিটা hCG টেস্টটা করো, সেক্ষেত্রেও কিন্তু এটি সঠিক ফলাফল দেয়। সামান্য hCG মাত্রা যদি আমাদের শরীরে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওই বিটা hCG টেস্টটা সেটা ক্যাপচার করে নেয়, যেটা কিন্তু ইউরিন করতে পারে না। তো এই জন্য কিন্তু বিটা hCG যে ব্লাড টেস্ট হয় সেটা করে কিন্তু সঠিক যে ডিসিশান, সেটা কিন্তু সঠিক ডিসিশানে কিন্তু আসা যায় বা সঠিক রিপোর্টটা কিন্তু এই টেস্টে পাওয়া যায়। তো এটা কিন্তু ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয়। এটা যদি তোমরা আজকে করো তাহলে রিপোর্টটা বিকেলবেলায় অথবা কালকে মধ্যে দিয়ে দেওয়া হয়। আর বিটা hCG রিপোর্টে কিন্তু তোমার কত উইক চলছে, তারপর কত পয়েন্ট থাকে, তো সেই সমস্ত কিন্তু পাশে দিয়ে দেওয়া হয়। তো বিটা hCG-র নর্মাল রেঞ্জ হচ্ছে তোমার 5 mL ইন্টারন্যাশনাল ইউনিট পার ML। তো এটার যদি তোমার নিচে থাকে তাহলে জানবে এটা নেগেটিভ, আর এই এটার ওপরে যদি থাকে তাহলে জানবে যে তোমার প্রেগনেন্সিটা পজিটিভ।
এবার এই বেটা এসিজি রিপোর্টটা যদি একবার করা হয়, একবার করার পর কিন্তু ডাক্তারে আবারও কিন্তু কোনো কোনো সময় করতে দেয়। তো এই বেটা এসিজি রিপোর্ট করার একটাই লাভ যে শুধুমাত্র প্রেগনেন্সি পজিটিভ এটাই দেখায় না, এটার সাথে সাথে তোমার কত উইকের হলো, প্রেগনেন্সিটা ভালো আছে কি ঠিক আছে, ভ্রূণটার অবস্থান কীরকম বা ভ্রূণটা কীরকম পজিশনে আছে, ভ্রূণটা ভালো আছে কি কীরকম আছে, সে সমস্ত কিন্তু এই বেটা এসিজি রিপোর্ট কিন্তু দেখে নেওয়া হয় বা এ বেটা এসিজি রিপোর্টে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়। আর বেটা এসিজি রিপোর্টটা ডাক্তারে তখনই করতে দেয় যখন দেখবে কোনো উইকে বা কোন সপ্তাহে আমাদের যতটা বাড়ার কথা, যতটা লেভেলে থাকার কথা সেই লেভেলে যখন থাকে না বা ততটা পরিমাণ আমাদের যখন বাড়ে না, কোনো সমস্যা দেখা দেয়, তখন কিন্তু ডাক্তারে এই বেটা এসিজি রিপোর্টটা করতে দেয়। কারণ ডাক্তারে যখনই আবার এসিজি রিপোর্টটা তোমার রিপিট করতে দেবে, তখনই তোমরা বুঝে যাবে যে এসিজি রিপোর্টটা তোমার এসিজির মাত্রাটা কিন্তু 24 ঘন্টায় ডবল হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন তোমার এসিজি রিপোর্টটা করতে দেওয়ার পরে যদি দেখা হয় যে তোমার এসিজি লেভেলের মাত্রাটা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির একটা ক্ষতি হতে পারে। তো বা সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে, যেমন তোমার প্রেগনেন্সিটা হেলদি না, এপটপিক্স প্রেগনেন্সি, তো এই সমস্ত কিছু প্রেগনেন্সি, যে আমরা কিটে যখন দেখি প্রেগনেন্সিটা পজিটিভ, তো সেক্ষেত্রে আমরা শুধু কিটটা দেখছি, ভেতরে যে প্রেগনেন্সির কী অবস্থা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো প্রেগনেন্সিটা হেলদি আছে কিনা, সুস্থ আছে কিনা, এসসিজি লেভেলের মাত্রাটা কীরকম আছে, এ সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারি না। তো এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই বেটা এসসিজি রিপোর্টটা করতে দেওয়া হয়। তো এই এইচসিজি রিপোর্টের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু জানতে পারি। তো যখন আমাদের কারোর ধরো এপটপিক্স প্রেগনেন্সি হলো, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারে বারবার তোমার এইচসিজি বা বেটা এইচসিজি রিপোর্টটা কিন্তু রিপিট করে, বারবার করতে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু বারবার দেখা হয় যে এইচসিজি লেভেলের মাত্রাটা বাড়ছে না কমছে, তো সেটা কিন্তু যেমনভাবে বাড়ার কথা তো সেই লেভেলে বাড়ে না, তখন কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। তো এই সমস্ত লক্ষণ দেখলে বা এই সমস্ত রিপোর্টের এই সমস্ত দিক দেখে কিন্তু ডাক্তারে বুঝতে পারে, তখন কিন্তু একটা এইচসিজি করতে দেওয়া হয়। আর এইচসিজি করে কিন্তু দেখে নেওয়া হয় যে বাচ্চাটা কোথায় টিউবে আটকে আছে, না তোমার কোন জায়গায় ফেসে আছে, তো এই সমস্ত দেখে কিন্তু বুঝে নেওয়া হয় যে এটা কিন্তু এপটপিক্স প্রেগনেন্সি। তো এইসব সমস্ত কারণে কিন্তু আমাদের বেটা এসসিজি রিপোর্টটা করতে দেওয়া হয়। তো তোমরা অনেকে আছো যারা প্রেগনেন্সি তোমার চেক করছো, একদিন পরে চেক করছো, দুদিন পরে চেক করছো, 5 দিন পরে চেক করছো, যে রিপোর্ট কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, অথচ তোমার প্রেগনেন্সির সমস্ত তোমার যে সিমটম থাকে সেই সিমটমগুলো আছে, অথচ তোমাদের কিটে হয়তো নেগেটিভ দেখাচ্ছে, কি হালকা কালার আসছে, বা কিটে দুটো দাগ পড়ার কথা সেখানে একটা ডিপ কালার দাগ পড়ছে, একটা কিন্তু হালকা দাগ পড়ছে, এরকম হয়তো তোমাদের এখন যারা তোমরা ভিডিও দেখছো, তো তোমাদের কিন্তু এরকম অনেকের এরকম সমস্যা হচ্ছে। তো তারা কিন্তু দেরি না করে তারা একবার বেটা এসসিজি রিপোর্টটা করিয়ে নাও। ওই বেটা এসসিজি টেস্টটা করলে কিন্তু রিপোর্টটা বিকেলবেলায় আর নাহলে তার পরের দিন দিয়ে দেওয়া হয়। তো তোমাদের যাদের এইরকম কনফিউশন আছে বা কনফিউশন মনের মধ্যে চলছে যে প্রেগনেন্সিটা কনফার্ম হলো কি হলো না বুঝতে পারছো না, তারা কিন্তু বেটা এসসিজি রিপোর্টটা অবশ্যই করিয়ে নিও। কারণ এটা করলে তোমাদের প্রেগনেন্সির ভেতরে যে কী অবস্থান আছে বা কী অবস্থায় আছে সেটি কিন্তু সমস্ত কিছু জানা যাবে। অনেক সময় কিন্তু প্রেগনেন্সিটা হেলদি থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু বেটা এসসিজির মাধ্যমে কিন্তু প্রেগনেন্সিটা হেলদি আছে কি আনহেলদি, কি তোমার প্রেগনেন্সিটা অন্যদিকে বা অন্য রাস্তায় যাচ্ছে, সে সমস্ত কিন্তু বেটা এসসিজির রিপোর্টের মাধ্যমে দেখে নেওয়া হয়। তো তোমরা যারা এরকম কনফিউশনে আছো তারা অবশ্যই রিপোর্টটা করিয়ে নিও, তাহলে কিন্তু মনের সংশয় দূর হবে, তোমাদের মনের টেনশনও কম হবে, আর সঠিক রেজাল্টটা তোমরা বুঝতে পারবে, সঠিক যে তোমাদের রিপোর্টটা সেটা তোমরা জানতে পারবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারো, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো তাহলে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আমার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।